टूलबार। हेलो फ्रेंड्स अस्सलामु आलैकुम केमन आछेन सबाई आशा करी सबाई अनेक भालो आछेन। बंधुरा आजके आमि आलोचना करब Adobe Illustrator CC सफ्टवेयर टूलबार निये। आमार एई भिडियोते आलोचना करब टूलबारेर प्रत्येकटी टूल निये। एई भिडियोटी दुटी पार्टे थाकबे। पार्ट 1 ए थाकबे 17टी टुलेर काज एबं सेकेंड पार्टे थाकबे 17टी टुलेर काज। टोटाल 34टी टुलेर काज देखाबो पार्ट 1 एबं पार्ट 2 भिडियोते। आशा करी भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखबेन। এটা হলো টুলবার, আপনারা এখানে ক্লিক করে টুলবারটা এক্সপ্যান্ড করতে পারবেন। আমি প্রথমে দেখাচ্ছি সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের কাজ দেখানোর আগে অবশ্যই একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমি রেক্ট্যাঙ্গেল একটা শেপ ক্রিয়েট করলাম, কালার নেই। কালার নেওয়ার জন্য আপনারা উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে কালারে ক্লিক করবেন। আমি স্টক কালারটা অফ করে দিই। আমি ফিল কালার রেড কালার নিলাম। বন্ধুরা সর্বপ্রথম আছে সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে আপনারা যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারবেন, যে কোনো অবজেক্ট। তারপর সিলেকশন টুল দিয়ে আপনারা মুভ করতে পারবেন ফাইল, ডানে বামে উপরে নিচে সব দিকে মুভ করতে পারবেন। তারপর এই সিলেকশন টুল দিয়ে আপনারা যে কোনো অবজেক্ট এভাবে বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন। আবার আপনারা যদি চান যে শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী বড় করতে পারবেন, আবার শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী ছোট করতে পারবেন। তারপর আছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার পয়েন্ট শো করতেছে। অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট আপনারা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে আপনারা এভাবে বড় করতে পারেন, উপরে নিচে ভিতরের দিকে ইনসাইড আউটসাইড সব দিকে মুভ করতে পারবেন। এভাবে সিলেক্ট করে এভাবে কাস্টমাইজেশন করতে পারবেন, যে কোনো দিকে মুভ করতে পারবেন। তারপর দেখাবো বন্ধুরা গ্রুপ সিলেকশন টুলের কাজ। আমি কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি বোঝানোর স্বার্থে। একটু ছোট করে নিই, কালারটা চেঞ্জ করে দিই। এখন এই চারটি অবজেক্ট যদি গ্রুপ অবস্থায় থাকে, আমি দেখাচ্ছি মাউস রাইট ক্লিক করে আমি গ্রুপ করলাম। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চারটি অবজেক্ট একসাথে। এখন এই চারটি অবজেক্টকে আমি যদি আলাদা আলাদা সিলেকশন করতে যাই, সেক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবো এবং কালার চেঞ্জ করতে পারবো। আবার গ্রুপ সিলেকশন টুল দিয়েও আমি এই কাজটি করতে পারি। আমি যে কোনো একটা অবজেক্ট সিলেকশন করে সেই অবজেক্টটাকে মুভ করতে পারি, তারপর কালার চেঞ্জ করতে পারবো, সব কিছুই করতে পারবো। আমি একটা ছবি দিয়ে দেখাই, তাহলে আপনারা আর ভালো বুঝতে পারবেন। ফাইল ওপেন, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সিলেকশন টুল সিলেক্ট করি। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা গ্রুপ অবস্থায় আছে আর এই ব্যাকগ্রাউন্ডটা আলাদা আছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। এখন আমি যদি কোনো কালার চেঞ্জ করতে যাই কিংবা মুভ করতে যাই, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলও সিলেক্ট করতে পারি অথবা গ্রুপ সিলেকশন টুলও সিলেক্ট করতে পারি। আমি গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, তারপর দেখাচ্ছি। আমি ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো অথবা এই কালারটা আমি যে কোনো দিকে মুভ করতে পারবো। গ্রুপ সিলেকশন টুলের কাজ এটাই। তারপর আছে ল্যাসো টুল। আমি এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। আমি আরও কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করি। কালারটা চেঞ্জ করে দিই। তারপর আমি টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করলাম। এখন আমি দেখাবো ল্যাসো টুলের কাজ। এভাবে আপনার মাউস ড্র্যাগ করে নির্দিষ্ট কোনো শেপ একসাথে সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই তিনটি শেপ একসাথে সিলেক্ট হয়েছে। আবার যদি চান যে অনলি এই তিনটি শেপ সিলেক্ট করবেন, সেটাও করতে পারেন। আবার যদি চান এই দুটি শেপ সিলেক্ট করবেন, আপনি যে শেপটা সিলেক্ট করে দেবেন এভাবে মাউস ড্র্যাগ করে সেই শেপটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা আপনার পছন্দ মতো যে কোনো শেপ মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন এবং কালার কারেকশন করতে পারবেন। তারপর দেখাবো বন্ধুরা পেন টুলের কাজ। আমি ফাইলে আসি, একটা ছবি ওপেন করি, ওপেন, এই ছবিটা সিলেকশন করলাম। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার এই ভিডিওতে যতগুলো ছবি যতগুলো ফাইল ইউজ করব তার প্রত্যেকটি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। পেন টুল দিয়ে আপনারা যে কোনো ছবি ক্লিপিং পাত করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি দেখাচ্ছি, আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, একটু জুম করে নিই, এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে রাউন্ড করি। আপনারা মাউস ড্র্যাগ করে ডানে বামে উপরে নিচে সব দিকে মুভ করতে পারবেন রেখাটা। আমার ফিল কালারটা হোয়াইট আছে, তার জন্য এরকম হোয়াইট আসছে। আমি ফিল কালার টপ করে দিই, এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। অল্টার কি প্রেস করে আপনার অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করতে পারবেন। মাউস ড্র্যাগ করে এইভাবে একটু একটু করে ক্লিপিং পাত করে নিচ্ছি বন্ধুরা। পেন টুলের সাহায্যে ক্লিপিং পাত করে আপনারা সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড করতে পারবেন, ছোট বড় সব কিছু করতে পারবেন। এটা কেবল অ্যাঙ্কার পয়েন্ট, অল্টার কি প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দেবেন যদি প্রয়োজন না হয়। এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দেই, অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিই। এভাবে একটু একটু করে ক্লিপিং পাত করতে হবে। আমি অনলি পাখিটা ক্লিপিং পাত করে দেখাচ্ছি, একটু ভুল হলে ব্যাকে যাবেন, কন্ট্রোল জেড প্রেস করে আপনার ব্যাকে যেতে পারবেন। এভাবে অতি সহজে আপনারা যে কোনো প্রোডাক্ট কিংবা যে কোনো ছবি আপনারা ক্লিপিং পাত করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমার ক্লিপিং পাত শেষ, একটু জুম আউট করি। তারপর বন্ধুরা আমি টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট চেপে আমি এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করি, মাউস রাইট ক্লিক করে আপনারা মেক ক্লিপিং মাস্ক করবেন, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, অনলি আমার সাবজেক্টটা আছে। এই পাখির ছবিটা এখন আপনারা যে কোনো ডিজাইনে অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ডে রিপ্লেস করতে পারবেন অতি সহজে। এখন আমি দেখাবো বন্ধুরা অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ। তার জন্য টুলবার থেকে একটা শেপ ক্রিয়েট করতে হবে। আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করি, একটু জুম করি। তারপর বন্ধুরা আমি টুলবার থেকে অ্যাঙ্কার পয়েন্ট টুল সিলেক্ট করলাম, এখানে একটি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমি একটা লাভ আইকন ক্রিয়েট করব, এখানে একটি ক্লিক করলাম, একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড, শিফট প্রেস করে আমি এখানে ক্লিক করে একটু নিচে দিকে নিয়ে আসি, তারপর এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দিই, তারপর এই পাশেটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু রাউন্ড করে দিই। আমি রেড কালার চুজ করব, আমি রেড কালার নিলাম, রেড কালারের একটা লাভ আইকন ক্রিয়েট করলাম, একটু জুম আউট করি। এখন আমি দেখাবো বন্ধুরা কার্ভেচার টুলের কাজ। এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাউন্ড হচ্ছে, যে কোনো দিকে আপনারা রাউন্ড শেপ ক্রিয়েট করতে পারবেন। আপনারা রাউন্ড শেপ ক্রিয়েট করতে পারেন এই কার্ভেচার টুল দিয়ে। অনলি রাউন্ড হবে, দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন রাউন্ড, কোথাও কোনো হার্ড শেপ নেই এরকম। আমি দেখাচ্ছি জিনিসটা পেন টুল দিয়ে দেখাই। পেন টুল দিয়ে করতে গেলে যেরকম এরকম হার্ড কর্নার হয়, এরকম কোনো হার্ড কর্নার হবে না, শুধু রাউন্ড হবে কার্ভেচার টুল দিয়ে। নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, ফাইল, নিউ, क्रिएट बंधुरा एखोन आमी देखाबो रेक्टेंगल टुलेर काज माउस ड्रैग करे आपनारा रेक्टेंगल शेप क्रिएट करते पारेन तारपर माउस ड्रैग करे छोटो बड़ो करते पारबेन तारपर एखाने क्लिक करे राउंड करते पारबेन एकटु बैके जा कंट्रोल जेड आपनारा चाइले टूलबार थेके डायरेक्ट सिलेक्शन टुल सिलेक्ट करे जे कोनो कर्नार सिलेक्ट करे ओनली सेई कर्नारटा राउंड करते पारेन একটা কালার নেই যে কোনো কর্নার সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা এভাবে রাউন্ড করে দিতে পারেন। আপনারা চাইলে রেশিও অনুযায়ী যে কোনো সার্কেল ছোট বড় করতে পারেন। আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্ট আর চেপে আপনারা ছোট বড় অর্থাৎ রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারবেন এবং রেশিও অনুযায়ী যে কোনো সার্কেল ক্রিয়েট করতে পারবেন। তারপর আছে পলিগন টুল, এখানে ক্লিক করলাম माउस ड्रैग करे अपनारा पलिगन टुल छोटो बड़ो एवं मुव करते पारबेन। माउस ड्रैग करे एभाबे मुव करबेन, मुव होबे छोटो होबे बड़ो होबे जे कोनो दिके मुव करते पारेन। माउस ड्रैग करबेन साथे साथे मुव होबे, आबार बड़ो करते पारबेन छोटो करते पारबेन। तारपर आछे बंधुरा स्टार टुल, स्टार टुल दिये अपनारा स्टार क्रिएट करते पारेन, स्टार छोटो बड़ो सबकिछु करते पारबेन माउस ड्रैग करे। তারপর আছে বন্ধুরা লাইন সেগমেন্ট টুল, এই টুল দিয়ে আপনারা যে কোনো লাইন 90 ডিগ্রি অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেলে শেপ ক্রিয়েট করতে পারেন। আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর দেখাচ্ছি আমি এখানে সাইজ দিচ্ছি অর্থাৎ লেন্থ পাশে দিচ্ছি 400 পিক্সেল আর এখানে আমি 80 ডিগ্রি করলাম। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন 80 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, একটু ব্যাকে যাই কন্ট্রোল জেড, এখানে ক্লিক করলাম, এখানে আমি 400 নেই, এখানে অ্যাঙ্গেল দেব 45 ডিগ্রি। ওকে দেখতে পাচ্ছেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, একটু ব্যাকে যাই আমি আরেকটা অ্যাঙ্গেল নিয়ে দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে আমি নিচ্ছি 90 ডিগ্রি, সম্পূর্ণ খাড়া হবে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খাড়া হয়েছে। আপনারা চাইলে हॉरिजॉन्टल बराबर करते पारेन, एक बैके जा कंट्रोल जेड, एखे क्लिक कर लाम, आमी एखान थेके एंगेल घुरिए देई 180 डिग्री करी। ओके बंधुरा देखते पाच्छेन हॉरिजॉन्टल बराबर एखन लाइनटा क्रिएट हयेछे, एकटु जूम आउट करे एभाबे आपनारा जे कोनो रेखाके जे कोनो एंगेले कास्टमाइजेशन करते पारेन। तारपर आपनारा चाइले एडिटे क्लिक करे एखान थेके डैश लाइनों दीते पारें, एरकम अपनारा चाइले बाड़िये दीते पारें, एखाने 12 देवा आछे, अपनारा चाइले आर बाड़ाते पारें आबार कमाते पारें। टुलबार थेके सिलेक्शन टुल सिलेक्ट करलाम, एई अंशटुकु सिलेक्ट करे डिलीट करे देई, डिलीट की प्रेस करे। एखन देखाबो बंधुरा पेन ब्राश टुलेर काज, तारपर देखाबो ब्लक ब्राश टुलेर काज, तारपर देखाबो पेंसिल टुलेर काज। एखानकार तीनटी टुल दिये साधारणत आँका कि तारपर प्रिंटिंग करा तारपर कलरिंग करा एई सब काज करा जाए। प्रथमे देखाच्छि पेन ब्राश टुलेर काज, एटा दिये ओनली स्टकेर कलर देवा जाए। आमि देखाच्छि, आमि एकटा सिगनेचार क्रिएट करे देखाच्छि, जे कोनो सिगनेचार आपनारा क्रिएट करते पारबेन। এটা বর্তমানে ব্যাকটর অবস্থায় আছে, আপনারা যে কোনো কালার করতে পারবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, আমি কালার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক্যালি কালার চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনারা যদি পেন ব্রাশ টুল সিলেক্ট করে ফিল কালার নেন তাহলে কিন্তু কালার হবে না, অনলি স্টকে যে কালার থাকবে সেই কালারটা হবে। আপনারা চাইলে ফুল আঁকাতে পারেন, তারপর মাছ আঁকাতে পারেন, অর্থাৎ আঁকাআঁকির কাজ করতে পারেন বন্ধুরা। তারপর দেখো বন্ধুরা ব্লব ব্রাশ টুলের কাজ। আমি একটা ফাইল ওপেন করতেছি, অর্থাৎ একটা লোগো ওপেন করব। ওপেন, এই ফাইলটা সিলেকশন করে ওপেন করতেছি। বন্ধুরা, আমি চাচ্ছি এই লোগোর পিছনে অর্থাৎ এই অংশে, এই সাদা অংশে একটা ইয়েলো কালার ইউজ করব। সেটা করার জন্য আপনারা টুলবার থেকে বল ব্রাশ টুল সিলেক্ট করবেন। তারপর আমি লেয়ারে আসি, আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। ক্রিয়েট এ নিউ লেয়ার। স্টকে এসে আমি এখান থেকে ইয়েলো কালার চুজ করব। তারপর মাউস ড্র্যাগ করে আমি ইয়েলো কালার, এই অংশটুকু ইয়েলো কালার করে দিচ্ছি। আপনারা থার্ড ব্র্যাকেট প্রেস করে এভাবে ব্রাশটা বড় করতে পারেন। তারপর এই অংশটুকু অর্থাৎ লেয়ার টু আমি এখানে ক্লিক করলাম। এই অংশটুকু ধরে মাউস ড্র্যাগ করে আমি সবার নিচে নিয়ে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে অলরেডি। তারপর আপনারা চাইলে এখানে একটা ক্লিক করে কালার চেঞ্জ করে দিতে পারেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই কাজটা তো পেন টুল দিয়ে করা যায়। হ্যাঁ, করা যায় পেন টুল দিয়ে, কিন্তু প্রত্যেকটি টুলের কাজই আলাদা। তার জন্য এই কাজের জন্য এই টুলটাই বেস্ট। এখন দেখাবো বন্ধুরা পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুল দিয়ে আপনারা আঁকা কি করতে পারবেন। আমি উইন্ডোতে আসি, উইন্ডো থেকে স্টকে ক্লিক করলাম। এখান থেকে আপনারা সাইজটা মোটা করে দিতে পারেন। আপনারা যে কোনো জিনিস আঁকতে পারেন, মাছ আঁকতে পারেন। আপনারা চাইলে একটা ক্যারেক্টার আঁকাইতে পারেন। একটা চোখ দেই, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে আপনারা কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখন আমি দেখাবো বন্ধুরা টাইপ টুলের কাজ, তারপর দেখাবো টাইপ অন এ পাথ টুলের কাজ, তারপর দেখাবো ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। আমি সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করলাম। ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এখন দেখাবো বন্ধুরা টাইপ টুলের কাজ। আমি টুলবারে আসলাম, টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করলাম। টাইপটাকে কাস্টমাইজেশন করার জন্য আমি উইন্ডোতে আসি, উইন্ডো থেকে তারপর বন্ধুরা টাইপ ক্যারেক্টার। ক্যারেক্টারটা আমি এখানে রাখি। এখানে দেখতে পাচ্ছেন টাইপের সাইজ, আমি এখানে 12 পিটি দেওয়া আছে। আপনারা এখান থেকে 72 পিটি করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজেশন করতে পারেন, বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন, অথবা আপনি এখানে লিখেও দিতে পারেন। আমি এখানে 200 পিটি লিখি, ইন্টার। 200 পিটি হয়ে গেল। তারপর এখানে আমি লিখি আমার সোনার বাংলা লিখলাম। বন্ধুরা আপনারা টাইপের স্টাইল চেঞ্জ করে দিতে পারেন। এখানে রেগুলার দেওয়া আছে, আপনারা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। আপনাদের যে ফন্ট কালেকশন আছে সেখান থেকে আপনারা যে কোনো ফন্ট চুজ করতে পারেন। এভাবে ফন্ট চেঞ্জ করতে পারেন। তারপর ফন্টের আকার আপনারা চাইলে বোল্ড, ইটালিক, সেমি বোল্ড করতে পারেন। টাইপের কালারও চেঞ্জ করতে পারেন। আপনারা এখান থেকে টাইপের কালার চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কালার করতে পারেন। আপনারা চাইলে নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে সেই অংশটুকু কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকুর কালার আমি গ্রিন করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অংশটুকুর কালার গ্রিন হয়ে গেছে। আপনারা চাইলে নির্দিষ্ট কোনো অক্ষরও চেঞ্জ করে দিতে পারেন কালার। এই অংশটুকু সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই অংশটুকুর কালার আমি ব্ল্যাক করে দিই। দেখতে পাচ্ছেন আমার এই অংশটুকুর কালার ব্ল্যাক হয়েছে। তারপর এই টাইপ টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। আপনারা চাইলে ইন্টার প্রেস করে দ্বিতীয় লাইনে লেখাটা নিয়ে আসতে পারেন। এখানে ক্লিক করলাম, ইন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার 3টি লাইন হয়ে গেল। ব্যাক স্পেস চাপলে আগের অবস্থানে চলে আসবে। এখানে আমি আবার ক্লিক করলাম, ব্যাক স্পেস চাপে আগের অবস্থানে চলে আসলো। স্পেস বার প্রেস করলে এখানে একটু স্পেস হবে। স্পেস বার চেপে আপনারা এভাবে স্পেস বাড়াতে পারেন, আবার ব্যাক স্পেস চেপে কমাতে পারেন। এখন দেখাবো বন্ধুরা আমি টাইপ অন এ পাথ টুলের কাজ। এই টুল দিয়ে আপনারা রাউন্ড সার্কেলের ভিতর লিখতে পারেন। তার জন্য আমি টুলবার থেকে একটা ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে আমি রাউন্ড একটা শেপ ক্রিয়েট করলাম। ফিল কালার দেওয়া আছে, আমি ফিল কালার টপ করে দেই। আমি স্টক একটা কালার দেই, যে কোনো কালার আপনারা নিতে পারেন। আমি ব্ল্যাক কালার নিলাম। তারপর বন্ধুরা আমি টুলবার থেকে টাইপ অন পাথ টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছেন লেখাটা অনেক বড়, 200 পিটি আছে, আমি কমিয়ে দিচ্ছি 72 পিটি করলাম। এখানে আমি লিখি Adobe Illustrator টিউটোরিয়াল। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। আপনারা এভাবে মাউস ড্র্যাগ করে মাউসের কার্সারটা যখন এখানে আনলাম দেখতে পাচ্ছেন অ্যারো শো করতেছে। যখন অ্যারো শো করবে তখন মাউস ড্র্যাগ করে এভাবে লেখাটা আপনারা যে কোনো দিকে মুভ করতে পারবেন, ইনসাইড আউটসাইড যে কোনো দিকে লেখা মুভ করতে পারবেন। আবার এখান থেকে টাইপের সাইজ ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। তারপর এখানে ক্লিক করে আমি শো অপশন দিই, আরও অপশন আছে এখানে। আপনারা চাইলে এই লেখাটা মিডল সেন্টার করতে পারেন, এখানে ক্লিক করবেন, লেখাটা নিচের দিকে চলে আসবে, সেন্টারিং হবে। দেখতে পাচ্ছেন সেন্টারিং হচ্ছে। এখান থেকে আপনারা চাইলে গ্যাপটা বাড়িয়ে দিতে পারেন, এভাবে গ্যাপ বাড়িয়ে দিতে পারবেন, আবার কমিয়ে দিতে পারবেন, সব কিছু করতে পারবেন, ফুল কাস্টমাইজেশন করতে পারবেন। তারপর বন্ধুরা আমি টুলবার আসলাম, টুলবার থেকে ভার্টিক্যাল টাইপ টুল সিলেক্ট করলাম। এই টুল দিয়ে আপনারা এখানে ক্লিক করে আপনারা লেখাগুলো ভার্টিক্যাল বরাবর লিখতে পারবেন, যে কোনো লেখা। আমি লিখি রোমান এডিট। দেখতে পাচ্ছেন আমি ভার্টিক্যাল বরাবর লেখাটা লিখতে পারলাম। আপনারা চাইলে এভাবে টাইপ টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে নির্দিষ্ট অংশ কালারিং করে দিতে পারেন। আমি এডিটটা চেঞ্জ করে দেই, গ্রিন করলাম। এগুলো সিলেক্ট করে ডিলিট করে দেই। এখন দেখাবো আমি বন্ধুরা রোটেট টুলের কাজ। আমি এই ট্যাবটা এখানে আনি, দেখাচ্ছি রোটেট টুলের কাজ। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, রোটেট টুল সিলেক্ট করলাম বন্ধুরা। তারপরে রোটেট টুল দিয়ে আপনারা যে কোনো টেক্সট এভাবে রোটেট করতে পারবেন, 180 ডিগ্রি যে কোনো অ্যাঙ্গেল করতে পারবেন। আপনারা চাইলে কোনো অবজেক্টও রোটেট করতে পারেন। আমি দেখাচ্ছি, রোটেট টুল সিলেক্ট করলাম, যে কোনো অবজেক্ট যে কোনো দিকে মুভ করতে পারেন। রোটেট টুলের কাজ এটাই। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে গেলাম। এখন দেখাবো বন্ধুরা স্কেল টুলের কাজ। স্কেল টুল দিয়ে আপনারা মাউস ড্র্যাগ করে যে কোনো শেপ এভাবে হাইটের দিকে, পাশের দিকে বড় ছোটো করতে পারবেন। তারপর আছে রিফ্লেক্ট টুলের কাজ। এখন আমি দেখাবো বন্ধুরা রিফ্লেক্ট টুলের কাজ। তার আগে আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, একটা শেপ ক্রিয়েট করি, এখানে একটা ক্লিক করলাম। তারপর এখানে একটা ক্লিক করে একটু রাউন্ড করে নিই। তারপর এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। আপনারা অল্টার কি প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিতে পারবেন। বন্ধুরা একটা শেপ দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছি এই শেপটা ডান পাশে এবং বাম পাশে দুটি পাশে থাকবে। তার জন্য এই শেপটাকে রিফ্লেক্ট করতে হবে। তার জন্য আমরা রিফ্লেক্ট টুল চুজ করলাম। রিফ্লেক্ট টুলে ডবল ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন রিফ্লেক্ট টুল আমার শো করতেছে। এখানে আমি কপি দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুটি শেপ ক্রিয়েট হয়েছে, ডান পাশে এবং বাম পাশে। আপনারা চাইলে একটা শেপের কালার চেঞ্জ করে দিতে পারেন। আমি উইন্ডোতে আসলাম, উইন্ডো থেকে কালারে ক্লিক করলাম। এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারেন। আমি ব্লু কালার দিই। তারপর দেখাবো বন্ধুরা শেয়ার টুলের কাজ। আমি একটা রেক্টেঙ্গেল শেপ নেই, মাউস ড্র্যাগ করে একটা শেপ নিলাম। আপনারা শেয়ার টুল দিয়ে যে কোনো শেপকে এভাবে অ্যাঙ্গেল করতে পারবেন, ডানে বামে উপরে নিচে যে কোনো দিকে অ্যাঙ্গেল করতে পারবেন। শেয়ার টুলের কাজ এটাই। তারপর দেখাবো বন্ধুরা ইরেজার টুলের কাজ। ইরেজার টুল সিলেক্ট করলাম, ইরেজার টুলটা আমি একটু বড় করে নিচ্ছি। ক্লোজ থার্ড ব্রেকেট চেপে আমি ইরেজার টুলটা একটু বড় করে নিই। ইরেজার টুল দিয়ে আপনারা যে কোনো অবজেক্টকে এভাবে ইরেজ করতে পারবেন, যে কোনো অবজেক্টকে। अवश्य से अबजेक्टा के अवश्य आगे सिलेक्ट करते हैं तरपर इरेजार टुल दिए अपनारा एभाबे इरेज करते पारबेन। तारपर देखो बंधुरा सीजार टुलर काज आमी सीजार टुल सिलेक्ट करलाम एकटू बैके जाई कंट्रोल जेड आमी सीजार टुल दिए बंधुरा एखाने एकटा क्लिक करलाम तारपर सिलेक्शन टुल निये आमी अंशटुकु सिलेक्ट करलाम देखते पाच्छेन एई अंशटुकु आमार काटिंग हो गए अर्थात सीजार टुल दिए अपनारा आलादा करते पारबेन जे कोनो जिनिस काटिंग कर आलदा करते लाइन नहीं देखा पेन टुल सिलेक्ट कर लाम एक लाइन क्रिएट करी आमी स्ट्रोकटा एक मोटा कर नहीं तारपर सीजार टुल सिलेक्ट करी सीजार टुल सिलेक्ट कर लाम एखाने एक क्लिक करी बंधुरा देखते पाच्छेन एखाने आमार आलदा एक पॉइंट होयेछे एखन आमी एई अंशटुकु सिलेक्ट कर डिलीट कर दिते पारबो निर्दिष्ट कोनो अंश काटिंग करते पारबेन सेटा अबजेक्ट होक टेक्स्ट होक एखे क्लिक कर लाम देखते पाच्छेन बंधुरा अंशटुकु डिसिलेक्ट हो गए अर्थात ये अंशटुकु काटिंग हो गए अंशटुकु सिलेक्ट कर लाम डिलीट की प्रेस कर डिलीट कर दी। अपनारा चाइले कोनो टेक्स्ट के सीजार टुल दिए काटते पारेन आमी एटाके आउटलाइन कर दी अर्थात अबजेक्ट करब प्रथमे क्रिएट आउटलाइन तारपर बंधुरा आमी टुलबार थेके सीजार टुल सिलेक्ट कर लाम एकटू जूम करे देखाई आमी चाच्छि ये अंशटुकु केटे देब देखते पाच्छेन सीजार टुल दिए आमी एई अंशटुकु केटे दिते पारलाम टुलबार थेके डायरेक्ट सिलेक्शन टुल सिलेक्ट करलाम एई अंशटुकु धरे डिलीट की प्रेस करे डिलीट करे दिई देखते पाच्छेन बंधुरा एई अंशटुकु सीजार टुल दिए आमी केटे फेललाम एकटू जूम आउट करी एभाबे অতি সহজে আপনারা যে কোনো টেক্সট অথবা অবজেক্টকে সিজার টুল দিয়ে কাটিং করতে পারেন। এখন দেখাবো বন্ধুরা শেপ বিল্ডার টুলের কাজ। তার আগে আমি এখানকার সবগুলো শেপ সিলেক্ট করলাম ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেই। এখন দেখাবো বন্ধুরা শেপ বিল্ডার টুলের কাজ। তার আগে আমি একটা শেপ নেই শেপ বিল্ডার টুল দিয়ে আপনারা নির্দিষ্ট কোনো শেপ ক্রিয়েট করতে পারেন। আমি আরেকটা শেপ নিচ্ছি বন্ধুরা আমি স্টার টুল নিলাম মাউস ড্র্যাগ করে এই অংশটুকু আমি সিলেক্ট করে নেই স্টার টুল দিয়ে আমি কালারটা চেঞ্জ করে নেই একটু নিচে নেই তারপর মাউস ড্র্যাগ করে এই দুটি শেপ সিলেক্ট করলাম তারপর বন্ধুরা টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম মাউস ড্র্যাগ করে অনলি এই অংশটুকু চুজ করলাম তারপর বন্ধুরা টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম আমি বাড়তি অংশগুলো এখন ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার নির্দিষ্ট অংশটুকু যে অংশটুকু আমি রাখতে চাইছিলাম সেই অংশটুকু আলাদা হয়েছে। এভাবে আপনারা নির্দিষ্ট কোনো শেপ নির্দিষ্ট কোনো অবজেক্ট থেকে আলাদা করতে পারেন। ডিলিট করে দিই। এখন দেখাবো আমি গ্রেডিয়েন্ট টুলের কাজ। তার আগে আমি একটা শেপ সিলেক্ট করি রেক্টেঙ্গেল শেপ নিলাম মাউস ড্র্যাগ করে একটা বক্স ক্রিয়েট করলাম তারপর বন্ধুরা গ্রেডিয়েন্ট টুলে আমি ডবল ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্ট বার শো হয়েছে। এখানে আমি ক্লিক করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা গ্রেডিয়েন্ট শেপ ক্রিয়েট হলো। আপনারা চাইলে এই শেপটা কাস্টমাইজেশন করতে পারেন আপনারা যে কোনো কালার দিতে পারেন। এখানে ক্লিক করে ডবল ক্লিক করে আপনারা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবেন এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন। তারপর আমি বাম পাশের এই হোয়াইট গ্রেডিয়েন্ট স্লাইডে ডবল ক্লিক করলাম আমি কালারটা চেঞ্জ করে দিই আপনার ব্লু কালার অথবা গ্রিন কালার আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। তারপর মাউস ড্র্যাগ করে আপনার কালার ডানে বামে এভাবে মুভ করতে পারবেন ইজিলি। আপনারা চাইলে মাউস ড্র্যাগ করে উপর থেকে নিচে ডানে বামে সব দিকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। আপনারা চাইলে টেক্সটেও গ্রেডিয়েন্ট ইফেক্ট দিতে পারেন। আমি দেখাচ্ছি আমি টাইপ টু সিলেক্ট করলাম এখানে লিখি টেক্সট লিখলাম সিলেকশন করলাম শিফট চেপে আমি বড় করে নিচ্ছি আপনারা চাইলে এখান থেকে বড় করতে পারেন। আমি টাইপের সাইজটা বোল্ড করে দিই আমার বোল্ড নাই মাইরিয়াত প্রোতে আমি ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা এখান থেকে অন্য একটা ফন্ট নেই বোল্ড একটা ফন্ট নিলাম এই লেখাটা এখন টেক্সট আকারে আছে এই লেখাটাকে এখন অবজেক্ট করতে হবে তার জন্য মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন তারপর আমি গ্রেডিয়েন্ট এবারে ক্লিক করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখাটা আমার গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আপনারা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন এখানে আমি ডবল ক্লিক করে এখান থেকে আমি ইয়েলো কালার দিয়ে দিই ব্লু কালার গ্রিন কালার আপনারা যে কোনো কালার করতে পারেন। এখন দেখাবো আমি বন্ধুরা ম্যাশ টুলের কাজ। তার আগে আমি টুলবার থেকে একটা শেপ ক্রিয়েট করি, ইলিপস টুলস নিলাম, এখানে মাউস ড্র্যাগ করে একটা শেপ নেই। আমার গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করা আছে, তার জন্য গ্রেডিয়েন্ট কালার আসছে। তা যাই হোক, আমি টুলবার থেকে ম্যাশ টুল সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার পাথ শো করতেছে। এখন আমি এখান চাইলে নির্দিষ্ট কোনো কালার দিতে পারবো। আমি কালার আসি, আমি এখান থেকে সিএমএ কালার অথবা আরজিবি কালার চুজ করবেন। আমি সিএমএ কালার চুজ করলাম, দেখতে পাচ্ছেন এই অংশটুকু আমার ম্যাজেন্টা কালার হয়েছে। আপনারা চাইলে অন্য কালার করতে পারেন, ইয়েলো কালার। অর্থাৎ বন্ধুরা আপনারা যে অংশে ক্লিক করবেন সেই অংশেই আলাদা একটা কালার দিতে পারবেন। এবার আপনারা নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে নির্দিষ্ট একটা কালার দিতে পারেন ম্যাশ টুল দিয়ে। এখন দেখাবো আমি বন্ধুরা আইডোপা টুলের কাজ। আইডোপা টুল দিয়ে আপনারা যে কোনো কালার কপি করতে পারবেন। তার আগে একটা আমি শেপ নেই, স্টার টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা স্টার ক্রিয়েট করলাম। তারপর টুলবার থেকে আইডোপা টুলস, তারপর টুলবার থেকে আইডোপা টুল সিলেক্ট করলাম। আইডোপা টুল দিয়ে আপনারা যে কোনো কালার কপি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যে কালারটা সিলেক্ট করছি সেই কালারটা এখানে পিক আপ হয়ে চলে আসছে, অর্থাৎ কপি হচ্ছে। আইডোপা টুল দিয়ে আপনারা যে কোনো কালার এভাবে কপি করতে পারবেন, যে কোনো কালার। আশা করি বুঝতে পারছেন আইডোপা টুলের কাজ। এখন দেখাবো আমি বন্ধুরা উইথ টুলের কাজ। উইথ টুলের কাজ দেখানোর আগে আমি এই শেপগুলো সিলেক্ট করে ডিলিট করে দিই। এখন দেখাবো বন্ধুরা উইথ টুলের কাজ। তার জন্য আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, একটা শেপ ক্রিয়েট করি। উইথ টুল সাধারণত স্টকে কাজ করে। আমি স্টকে একটা কালার দিই, যে কোনো কালার দিতে পারেন। স্টকের সাইজটা একটু বড় করে নিই, আমি রেড কালার করি। তারপর টুলবার থেকে উইথ টুল সিলেক্ট করলাম। উইথ টুল দিয়ে আপনারা এভাবে মাউস ড্র্যাগ করে স্টককে মোটা চেকুন করতে পারেন, অর্থাৎ স্টক কাস্টমাইজেশন করতে পারেন। তারপর এখানে একটা ক্লিক করি, এখান থেকে আপনারা চাইলে এভাবে চেকুন করতে পারেন। আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে দেখাচ্ছি, আমি ফিল কালার টপ করে দিই। বন্ধুরা টুলবার থেকে উইথ টুল সিলেক্ট করলাম। আপনার উইথ টুল দিয়ে স্টকের কর্নার মোটা চেকুন করতে পারেন, অর্থাৎ স্টক কাস্টমাইজেশন করতে পারেন, অর্থাৎ এভাবে চেকুন মোটা করতে পারেন উইথ টুল দিয়ে যে কোনো স্টক। তারপর আছে বন্ধুরা ব্ল্যান্ড টুল। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই দুটি শেপ সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। বন্ধুরা এখন দেখাবো আমি ব্ল্যান্ড টুলের কাজ। তার জন্য আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নেই। দেখতে পাচ্ছেন আমার স্টক অনেক দেওয়া আছে। আমি স্টকের সাইজ 150 করলাম। আমি স্টকটা অফ করে দিই, কারণ স্টক আমার এখন লাগবে না। আমি ফিল কালার আসি, আমি রেড কালার চুজ করলাম। তারপর টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, অল্টার শেপে এই শেপটা আমি কপি করলাম। এটার কালার আমি চেঞ্জ করে ব্লু কালার করি। আপনারা চাইলে যে কোনো কালার করতে পারেন, আমি ব্লু কালার নিলাম। মাউস ড্র্যাগ করে দুটি শেপ সিলেক্ট করলাম, একটু উপর দিকে তুলে দিই। তারপর বন্ধুরা ব্ল্যান্ড টুলে ডবল ক্লিক করলাম, ব্ল্যান্ডিং অপশন। এখান থেকে আপনারা স্পেসিফিক ডিস্টেন্স সিলেক্ট করবেন, তারপর ওকে প্রেস করবেন। এখানে একটা ক্লিক করলাম, তারপর বন্ধুরা এখানে আমি ডবল ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমার ব্ল্যান্ডিং হয়ে গেছে, দুটি কালার এক হয়ে গেছে। রেড কালার থেকে আস্তে আস্তে ব্লু কালার হয়েছে। আপনারা চাইলে যে কোনো অবজেক্ট অথবা টেক্সেও এই একই মেথড অ্যাপ্লাই করতে পারেন। আমি টেক্সট দিয়ে দেখাচ্ছি, আমি ডিলিট করে দিচ্ছি। একটা টেক্সট লিখি, এখানে আমি এম লিখলাম। এমটা একটু বড় করে নিচ্ছি, শিফট চেপে পাশে একটু বড় করে দিই। আমি একটা কালার দিই, রেড কালার। এখন একটা টেক্সট আকারে আছে, এটাকে অবজেক্ট করতে হবে। ব্লেন্ডিং করার জন্য মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আমি অল্টার চেপে কপি করি, তারপর এটা কালার দিব, গ্রিন কালার করে দিই। মাউস ড্র্যাগ করে দুটি শেপ সিলেক্ট করলাম, তারপর ব্লেন্ড টুলে ডবল ক্লিক করবেন। আমার সিলেক্ট করা আছে স্পেসিফিক ডিস্টেন্স, আমি ওকে প্রেস করলাম। তারপর বন্ধুরা এখানে একটা ক্লিক করে এখানে ডবল ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং হয়ে গেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এই অংশটুকু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর মাউস ড্র্যাগ করে দুটি অংশ সিলেক্ট করলাম, দুটি অবজেক্ট, তারপর ব্লেন্ড টুলে ডবল ক্লিক করলাম, এখানে ওকে প্রেস করি, এখানে একটা ক্লিক করলাম, এখানে আমি ডবল ক্লিক করি, দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং হয়ে গেছে। এখন আমি যে অংশটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম সেই অংশটুকু কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। মাউস রাইট ক্লিক করে আমি টেক্সটটা সবার উপরে আনবো, অ্যারেঞ্জ বিং টু ফন্ট। এখন দেখাবো বন্ধুরা আর্টবোর্ড টুলের কাজ। আর্টবোর্ড টুল দিয়ে আপনারা আর্টবোর্ড কাস্টমাইজেশন করতে পারবেন, ছোট বড় আপনাদের প্রয়োজন অনুযায়ী আর্টবোর্ড ছোট বড় করতে পারবেন, যে কোনো দিকে আপনারা আর্টবোর্ড সরাতে পারবেন, চাপাতে পারবেন, হাইট ছোট বড় সব কিছু করতে পারবেন। আর্টবোর্ড টুল দিয়ে আপনারা আর্টবোর্ড ফুল কাস্টমাইজেশন করতে পারবেন। আমি বাইরে ক্লিক করি। এখন দেখাবো বন্ধুরা জুম টুলের কাজ। আমি জুম টুল সিলেক্ট করলাম। জুম টুলের ভিতরে আরও তিনটি টুল আছে, আমি প্রত্যেকটি টুলের কাজ দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি জুম টুলের কাজ। জুম টুল দিয়ে আপনারা ফাইল জুম করতে পারবেন। আবার অল্টার চেপে যদি আপনারা ক্লিক করেন তাহলে ফাইল জুম আউট হবে। তারপর আছে বন্ধুরা হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে আপনারা ফাইলটা যে কোনো দিকে মুভ করতে পারবেন, যে কোনো দিকে, উপরে নিচে ডানে বামে সব দিকে ফাইল মুভ করতে পারবেন হ্যান্ড টুল দিয়ে। তারপর আছে বন্ধুরা রোটেট ভিউ টুল। রোটেট ভিউ টুল দিয়ে আপনারা ডকুমেন্টকে এভাবে রোটেট করতে পারবেন, দেখতে পাচ্ছেন রোটেট হচ্ছে 180 ডিগ্রি, যে কোনো দিকে আপনারা রোটেট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন রোটেট টুলের কাজ। তারপর আছে বন্ধুরা ফিল কালার, স্টক কালার। আমি দেখাচ্ছি, আমি এই টেক্সটটা ডিলিট করে দিয়ে সিলেক্ট করে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, মাউস ড্র্যাগ করে একটা শেপ ক্রিয়েট করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার ফিল কালারে রেড দেওয়া আছে, এর জন্য রেড শো করতেছে। আপনারা যে কোনো কালার নিতে পারেন ফিল কালার। আবার ফিল কালার এখানে ক্লিক করলেই অফ হয়ে যাবে, আপনারা এখান থেকে ক্লিক করতে পারেন। একটু ব্যাকে যা, কন্ট্রোল জেড, এখান থেকে যদি ক্লিক করেন নানে ফিল কালার টপ হয়ে যাবে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা স্টক। আমি স্টকে কালার দেব, আমি স্টকে একটা কালার দিই, ব্ল্যাক কালার নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টক আমার ব্ল্যাক কালার। আপনারা চাইলে স্টক কাস্টমাইজেশন করতে পারবেন, এখান থেকে স্টক মোটা করে দিতে পারবেন, চেকন করতে পারবেন। আবার স্টককে আপনারা অপাসিটি কমিয়ে দিয়ে হালকা করে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন হালকা হয়ে গেছে। আপনারা চাইলে আরও হালকা করতে পারেন। আপনারা চাইলে ফিল কালারও এবার হালকা করে দিতে পারেন। আমি দেখাচ্ছি, আমি একটা ফিল কালার নিলাম, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি হালকা হয়ে গেছে। এখন যদি আমি এখানে 100 নেই অপাসিটি, তাহলে দেখতে পারবেন 100% কালার চলে এসেছে। এবার আপনারা ফিল কালার এবং স্টক কালার ব্যবহার করতে পারবেন। তারপর আছে বন্ধুরা কালার, অলরেডি আমি কালার দেখিয়ে দিয়েছি। তারপর আছে গ্রেডিয়েন্ট কালার, আমি গ্রেডিয়েন্ট কালার দেখিয়েছি এখান থেকে। তারপর আছে কালার কীভাবে আপনারা নান করবেন এটাও দেখিয়ে দিয়েছি, এখানে ক্লিক করলে কালার অফ হবে, আবার এখানে ক্লিক করলে কালার চলে আসবে। দেখতে দেখতে বন্ধুরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 সফটওয়্যারের অল টুলস দেখে দিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।